মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের পাশে থাকেন, আজীবন প্রধানমন্ত্রী হয়ে যেন আমাদের পাশে থাকতে পারেন। আমাদের গর্ভধারণী মা কোনো সময় আমাদেরকে এরকম একখান ঘর করে দিতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি আমাদের মা, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। আপনি আমাদের দিকে খেয়াল রাখবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে এটাই অনুরোধ, আপনার কাছে আমরা এটাই চাই, আপনি আমাদের পাশে আসেন। আপনারে আমরা দাওয়াত করলাম, আমাদের পাশে আসেন। যে ঘরটা আমাদেরকে দিয়েছেন, আমরা শাক সবজি রান্না করি, আপনারে লইয়ে এক জায়গায় আমরা খাইতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, এইটাই আমাদের অনুরোধ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।